اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. وقال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. এলাকার কিছু মুরব্বিয়ান কেরাম ও আমার ছাত্র ভাইয়েরা, সংক্ষিপ্ত কিছু কথা হবে। আমার আবার পাইকগাছা থানা মসজিদে বয়ান আছে, ওটা দিয়ে ধরতে হবে। তো সংক্ষিপ্ত কথায় এই ছাত্র ভাইদের জন্য বলতেছি, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওমা ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে এলেম দান করলেন তাকে বহুত বহুত কল্যাণ দান করলেন, কামিয়াবি দান করলেন। আল্লাহ যদি বহুত বলে, অনেক বলে, তো সেটা কি অল্প স্বল্প নাকি? আমরা মানে কইলে কত হবে, 5,000 টাকা হবে। তা আল্লাহ কইতেছে, আমায় ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ যাকে কোরআন সুন্নার এলেম দান করলেন তাকে অনেক অনেক কল্যাণ দান করলেন। যার থেকে বড় কল্যাণ এই জমিনে আর নেই, এর থেকে বড় কোনো কল্যাণ নেই। ইংরেজদের যে সিলেবাস স্কুল কলেজে পড়ানো হয়, এটা ইংরেজদের সিলেবাস, আর একটা আল্লাহ রসুলের সিলেবাস কোথায় পড়ানো হয়? মাদ্রাসায়। ইংরেজদেরটা তারা আবিষ্কার করছে, আর আমাদেরটা কেউ আবিষ্কার করছে? স্বয়ং রব্বুল আলামিন নাজেল করছে। এর সমান কোন হইতে পারে? আবিষ্কার করছে। এর ভিত্তি হলো মূর্খতার উপরে। আমি বলে থাকি, দুনিয়াতে প্রথম যখন ওয়ান খোলা হয়েছিল, ওয়ানে যারা পড়াইছিল তারা কি পাশ ছিল, তারা কি পাশ করছিল? প্রথম যখন ওয়ান খোলা হয়েছে, সেই ওয়ান যারা পড়াইছে তারা কিছুই পারছিল না। তাহলে বৃত্তি কিসের উপরে হলো? মূর্খতার উপরে। ওটা মাথা খাটায় খাটায় আস্তে আস্তে উপরের দিক গেছে। ওটা যত পড়ে তত আল্লাহ থেকে দূরে যায়। ইংরেজদের বিদ্যা যত বেশি পড়ে তত কি হয়? আল্লাহ থেকে দূরে চলে যায়, নাস্তিক হয়ে যায়,
মুরতাদ হয়ে যায়, বেইমান হয়ে যায়। আর আমাদের এই সিলেবাস, এর ভিত্তি মূর্খতা না, এর ভিত্তি হলো লহে মাহফুজ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। সেখানে আল্লাহ হেফাজত করে রাখছে, সেখানে কোনো শয়তানের পৌঁছাবার কোনো সুযোগ নেই। সহিভাবে যারা এলেম শেখে, সহিভাবে যারা এলেম শেখে, তারা যত পড়ে তত আল্লাহওয়ালা হয়, যত পড়ে তত কি হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ। তো একটা আয়াত পড়ছিলাম, ওই আয়াতের এই হলো সংক্ষিপ্ত ব্যাখ্যা। আর একটা হাদিস পড়ছিলাম, মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার কামিয়াবি চান, কল্যাণ চান, তাকে দ্বীনের এলেম দান করেন। কি দান করেন? দ্বীনের এলেম দান করেন। তোমরা যে এই লাইন পড়তে আসছো, কিসের দলিল? আল্লাহ তোমাদের কল্যাণ চায় না ক্ষতি চায়? ক্ষতি চাইলে এই লাইনে আনতো? হ্যাঁ, ক্ষতি চাইলে এই লাইনে আনতো না। তোমাদের কামিয়াবি চাই বলেই এই লাইনে আনছে। এই কথাটা আর দুনিয়ার কোন ছাত্র কইতে পারবে না, প্রাইমারি ছাত্র হোক, হাই স্কুলের ছাত্র হোক, কলেজ, কি বলতে বলছে, লেজ, এই কলেজের ছাত্র হোক, তারপরে ভার্সিটির ছাত্র হোক, তারা কেউ কি দাবি করতে পারবে যে আমরা যখন ভার্সিটিতে আসছি, হাই স্কুলে আসছি, তো আল্লাহ আমাদের কল্যাণ চান, আল্লাহ আমাদের কল্যাণ চান, এই দাবি করতে পারবে? হ্যাঁ, তাদের পক্ষে কোনো হাদিস আছে? কোনো হাদিস নেই। আল্লাহ কল্যাণ চায় না বলে তো ওখানে নিয়ে গেছে শয়তানের লাইনে, নাস্তিকতার লাইনে। এই জন্য দুনিয়ায় যত ডিগ্রি দেখতেছ, মাস্টার্স, গ্রাজুয়েট, কত কি আছে না, এম কম, বিকম, এগুলো সব কম কম। ওরাই তো কই দিতে আমাদের এগুলো কম কম, তো বেশি বেশি কোনটা? হ্যাঁ, ওরা তো কম, ওরা স্বীকার করছে এগুলো কম, এম কম, বি কম, তাহলে আমাদেরটা কি বেশি? আসলেও বেশি, কারণ সে এম কম পাশ করে সুরা ফাতিহা সহিগুর পড়তে পারবে, আর দোয়া কুনুত পড়তে গেলে তো দাঁত ভেঙে দেবে, দোয়া কুনুত পড়তে গেলে দাঁত ভেঙে দেবে, আর আত্মায়ত পড়তে গেলে বদনাম নিয়ে এসছেন যায় দৌড়াইব, আত্মায়ত পড়তে গেলে কি শিখল, এম কম বি কম গ্রাজুয়েট পড়ে আত্মায়ত সৈকর পড়তে পারে না, দুরুশরীরটা পড়তে পারে না, নামাজের মশলা বলতে পারে না, উজুর মশলা বলতে পারে না, তায়াম্মুমের মশলাটা বলতে পারে না, একটা চায়ের কাপ ধরবে, চায়ের কাপ, এটাকে ডাইন হাত দিয়ে ধরতে হবে না বাম হাত দিয়ে ধরতে হবে? তারা জানে, কোন হাত দিয়ে ধরে? তো বাম হাত দিয়ে কে খায়? শয়তান খায়।
ও বামাতে ধরতেছে। আচ্ছা, এই দাড়িগুলোকে রাখতে হবে না কাটে সাপ রাখতে হবে? কাটে সাপ রাখলে কি সমস্যা? তাদের দাড়ি হয়েছে, তোমাদের তো দাড়ি হয় নাই, তাদের দাড়ি হয়েছে, তাদের কাটে সাপ করে, তাহলে কমপক্ষে দুটো সমস্যা। একটা হলো তার চেহারা কাফেরদের মতো হয়ে গেল, কার মতো? আল্লাহ দুশ্মনের মতো হয়ে গেল। আর একদিক দিয়ে তার চেহারা মহিলাদের মতো হয়ে গেল, কার মতো হলো? মহিলা। তো কোন বেটা মানুষ কি মহিলা হইতে চায়? কোন বেটা মানুষকে বলো, জুমার নামাজের টাইম তো হয়ে গেছে, আপনার জামা তো শুকায় নাই, আপনি বিবি সাহেবের কামিজটা গায়ে দিয়ে ওড়নাটা মাথায় দিয়ে যান, বিবি সাহেবের কামিজটা গায়ে দিয়ে আর ওড়নাটা মাথায় দিয়ে জুমার নামাজটা পড়ে আছে, কোনো বেটা রাজি হবে? তুমি মহিলার লেবাস নিতে রাজি হইলে না, মহিলার চেহারা নিছো কেন? তাহলে দাড়ি কাটলে কটা সমস্যা? চেহারা একটা হারাম তো আছে, এটা তাছাড়া তার চেহারা হয়ে গেল আল্লাহ দুশ্মন কাফের মতো, আর একদিকে মহিলাদের মতো। আর হাদিস আছে কোন পুরুষের জন্য মহিলার মতো হওয়া হারাম, আবার কোন মহিলার জন্য পুরুষের মতো হওয়া, না মহিলাদের টুপি পরে আছে যায় যাবে, টুপি পরে পাঞ্জাবি গায়ে দিয়ে এনেছে বসে গেল যায় যাবে? মহিলাদের জন্য পুরুষ হওয়া নিষেধ, নিষেধ। আর পুরুষের জন্য আজকাল পুরুষরা মহিলা হয়ে যেতেছে, কানে দুল লাগাইতেছে, তারপরে গলায় হার লাগাইতেছে, হাতের মধ্যে ব্রেসলেট লাগাইতেছে, হ্যাঁ জামার ওই যে ডিজাইনটা ফুলটা ওটাও কার মতো? মহিলার মতো। তারা মনে করতেছে স্কুল কলেজে পড়ে এগুলো হইতেছে, যে মহিলা হইতে পারলে দাম বেশি, মহিলার তো দাম বেশি। কোরআন কি বলে? আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে আল্লাহ তাআলা পুরুষদেরকে মহিলাদের পরিচালক বানাইছেন। পুরুষদেরকে কি বানাইছেন? পরিচালক। তো পরিচালক থেকে তুমি কর্মচারী হইতে রাজি আছো? তোমার মহত্ব বানাই দেওয়া হলো, তুমি বলে না হুজুর আমি মহত্ব হবো না, আমি ঝাড়ুদার হইবে কেউ? মহত্ব বানানো হয়েছে, হে করবে কি? ঝাড়ু দিবে, অর্থাৎ বাবুসিগিরি করবে। তো হয় তো পুরুষ হয়ে মহিলা হইতে গেলে এই কথা। কোথেকে আসছিল? ওই তো তারা স্কুল কলেজে পড়ে, তারা দাড়ি রাখতে হবে না কাটতে হবে এটা জানে না, তাদের সাড়েরা কাটে, হ্যাঁ সার বুঝে না, ঢাকায় এরা সার কইতে পারে না, ঢাকায় এরা সার কইতে পারে না, কি বলে সার। তোদের সাড়েরা কাটে, ওরাও কাটে, মনে করছে কাটে, হ্যাঁ চ করে রাখতে হবে, কাটে চ করে রাখতে হবে। এই ভাষা তো আবার অন্য কেউ বুঝবে না, চ করে তোমরা বুঝবে। তো যাই হোক, এই দাড়ি রাখতে হবে না কাটতে হবে? প্যান্ট পাজামা টাকুর নিচে দিতে হবে না টাকুর উপরে দিতে হবে? জানে ওরা কোথায় দেয়? মাটিতে টানতে টানতে নিয়ে দিতেছে,
রোটা ঝাড়ু দেওয়া লাগবে না, রোটা ঝাড়ু দেওয়া লাগবে না, ওরাই রোড ঝাড়ু দিচ্ছে। এই জন্য আমি বলি দুনিয়াদারদের যত ডিগ্রি আছে সব ডিগ্রি যদি দাড়ি পাল্লার এক পাল্লায় রাখো, সব ডিগ্রি, আর তুমি তোমার ডিগ্রি কি? নায়েবে রসুল, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নায়েব। তিনি এই জায়গায় বসে কথা বলতেন, এই জায়গায় নামাজ পড়াইতেন, তার দায়িত্ব তোমরা পালন করবা। তোমার এই ডিগ্রি নায়েবে রসুল, এটা আর এক দাড়ি পাল্লায় রাখো, আর দুনিয়ার গুলো আর এক পাল্লায় রাখো, করতে ভারী হবে? নায়েবে রসুল ভারী হবে, তোমার দাড়ি পাল্লা ভারী হবে। এই জন্য কেউ কোন সময় শয়তানের দোকায় মন ছোট করবে না। মাদ্রাসায় আসলাম সল্লাল্লাহ গাইতে, কি হবে? নাউজুবিল্লাহ, কোনো শয়তান যেন ধোকা না দেয়। শয়তান কিন্তু সর্বক্ষণ ধোকা দিবে। সুরায় নাসের মধ্যে আছে, আল্লাহ দি ইউয়াসমিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই প্রকার, জিনের থেকে আছে আর নাস মানুষের থেকে আছে। তোমাদের কোনো আত্মীয় স্বজন আছে না যারা বাড়িতে গেলে তোমাদেরকে উল্টা বোঝায়, হেই তোর বাপ যে মাদ্রাসায় দিল, কি হইবি তুই, খাইবি কেমনে? এগুলো কয় কি না? হ্যাঁ, ওই লোকটা কি? ওই লোকটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। কাজে মনে মনে লা হাওলা ওয়ালা কুয়তা পড়ে চলে যাও, অনেক দেরি করো না। মনে করবো এই লোক শয়তান, ওর মুখের উপর পড়ো না, মনে মনে পড়ো কি লা হাওলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ, পড়ে চলে আসো। আমার তো একটু কাজ আছে, আমি যাই গা, ওখানে আর বসো না। কিন্তু বুঝতেই পারলে এটা শয়তান, তো শয়তান। মানে এর থেকে দামি কোনো পড়া আছে নাকি? কোনো পড়া নেই। যে পড়া দ্বারা আল্লাহকে চেনা যায়, আল্লাহ রসুলকে চেনা যায়, কবরে কি হবে, হাসরে কি হবে, এগুলোর উত্তর জানা যায়, সেই পড়ার থেকে দামি কোনো পড়া আছে? হ্যাঁ, কাজে তোমাদের মন কি থাকবে? তোমাদের মন খুশিতে ভরা থাকবে। খুশিতে কি থাকবে? আল্লাহ তাআলা আমাদেরকে দামি লাইনে আছে, সবচেয়ে দামি লাইনে আছে। এই আমাদের এখানে জলসা হয় তো আলিয়া মাদ্রাসার অনেক শিক্ষক আসে, তোমরা খেয়াল করছো? হ্যাঁ, আলিয়া মাদ্রাসার শিক্ষক আসে, আসে, তারা বলে যে এইটাই আসল মাদ্রাসা। আমরা যখন পড়েছিলাম, তারা কিন্তু কমিতে পড়ছে, আমরা যখন পড়েছিলাম তখন এর দেশে কোনো কমি মাদ্রাসা ছিল না, তাই আমরা বাধ্য হয়ে কি করছি, আলিয়ায় ঢুকছি। কিন্তু ওইটা তো মাদ্রাসা না, ওটা তো স্কুল থেকেও খারাপ। স্কুলের ছেলেরা তো কোরআন কিতাব জুতার মধ্যে করে নিয়ে যায় না পরীক্ষার সময়, কোরআন কিতাবের পাতা কাটে জুতার মধ্যে করে নিয়ে যায় না, ওরা তো নিয়ে যায়। স্কুল কলেজের মধ্যে আর আলিয়া মাদ্রাসার মধ্যে স্কুল ভালো, ওদেরকে বোঝানো সম্ভব, বুঝাইলে বোঝে। আর ওই টেডিগুলো রে, আলিয়ার টেডিগুলো রে, বুঝাইলেও বুঝবে না। প্যান্টাটা লটকাই দিছে, টাকরার নিচে লটকাই দিছে, লম্বা লম্বা চুল, আজ আমার ফাড়া দিছে বগল পর্যন্ত, যে হাঁটতে আছে, নামাজে গেল না সিনেমায় গেল, কোনো খবর নেওয়ার লোক নেই। তো আলিয়া শিক্ষকরা পর্যন্ত স্বীকার করেন যে এইটাই মাদ্রাসা, আমরা যারা পড়াইছি সেটা মাদ্রাসা না।
তা আমার কথা কি তোমাদের বুঝে আসছে? জি এটাই মাদ্রাসা, এটা আল্লাহ তাআলা বড় দয়া করে কায়েম করে দিচ্ছেন আমাদের ডাক্তার সাহেবের ওসিলায়, ডাক্তার সাহেব ওনার ভাই বোন ওনাদের ওসিলায়। আইলার সময় বড় বিপদ হয়ে গেছিল এলাকায়, বড় বিপদ হয়ে গেছিল। তখন তো ওরা হয়েছিল কিনা আল্লাহ জানে, সব মানুষ রাস্তায় ছিল, কোথায় দিল রাস্তার দুই পাশে ছোট ছোট ঝুপড়ি করে ওর মধ্যে ছিল, সেই আইলার মধ্যে এই মাদ্রাসা হয়েছে। ওই ঘরের মধ্যে যে বালু ফেলছে, এই কোমর পর্যন্ত পানির মধ্যে করে তারা হেঁটে হেঁটে গেছে, যে বালু ফেলছে। আর আমি যে পয়লা সবক দিয়ে গেছিলাম, এ পাশে একটা ঘর আছে না, এটার খুব পাশে, ওটা কিন্তু আর একজনের মালিকানা, ওইখানে পানি ছিল, মানে কিন্তু বালু টালু দিয়ে চাটাই দিয়ে ওখানে আমি সবক দিয়ে গেছিলাম। তখন ওটা মাদ্রাসার না, কিন্তু মাদ্রাসাটা তখন পানির মধ্যে, ওখানে আমি যাইতে গেলে এই কোমর পর্যন্ত পানি দিয়ে দিতে হবে, এইখানে বসে সবক দিয়ে গেছিলাম। আর ওই কোনো একটা দোকানদার আছে না, ওই দোকানদার ছাত্রদেরকে লজিং দিছিল, তার দোকানের মাল সোনা সরায় দোকানের গোদাম থাকে না, ওটা খালি করে ছাত্রদের কি দিছিল, লজিং দিছিল। এই হলো এই মাদ্রাসার ইতিহাস। এখন তো আল্লাহ কত ঘর করে দিছে, এখানে বিশাল মসজিদ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তখন দেখবো আর চেহারাই পাল্টে দেবে। কাজেই তোমাদেরকে ভালো আলেম হইতে হবে, তোমরা প্রত্যেকে মুফতি মনসুরুল হক থেকে বড় বড় আলেম হইতে হবে। আমার নাম কি? মুফতি মনসুরুল হক। আমার থেকে তোমাদের বড় আলেম হইতে হবে। হয়ে পুরা কয়লা থানা সব লোকজনের হেদায়াত করতে হবে, এটা তো আসল ইসলাম পায় নাই, এই এলাকার লোকজন আসল ইসলাম পায়নি, ওরা জামাত শিবিরের ওসিলা তার ভেজাল ইসলাম পাইছিল। জামাত শিবিরের ওসিলায় কি পাইছিল? ভেজাল ইসলাম। মওদুদি যা কয়ে গেছে, ওগুলো কি ইসলাম নাকি? হ্যাঁ, ওগুলো ইসলাম না। দেলোয়ার সাইদি দা বলে, দেলোয়ার হোসেন সাইদি, ওটা ইসলাম না, ও তো মওদুদির কথা বলেছে। আর তোমার দেশের লোকেরা মনে করেন এর থেকে বড় আলেম আর দুনিয়াতে নেই, দেলোয়ার হোসেন সাইদির থেকে বড় আলেম আর দুনিয়াতে নেই। আমি এক মাহফিলে বলছিলাম এখানে এই মাঠের মধ্যে, ওই এক লাইন পড়তে পারবে? বুখারী শরীফ খুলে দিব, এক লাইন পড়তে পারবে? পড়লে আমি ওর পক্ষে বলবো। তো অনেক হয়তো কষ্ট পাইছিল, তারা মনে করে এই হলো দুনিয়ার বড় আলেম, আর হুজুরে কই দিতে বুখারী শরীফের এক লাইন পড়তে পারবে না। এইটা আমি শুধু কয়রা বলি না, আমি রাজধানীর প্রাণ কেন্দ্রে আমি খতিব, জুমার নামাজ পড়াই, বুঝছো না? কমলাপুর রেল স্টেশন শোনো না, ঢাকাতে কমলাপুর রেল স্টেশন, ওর পাশে আমি জুমার নামাজ পড়াই, ওইখানে আমি চ্যালেঞ্জ করছি। তখন সাঈদি জেলে ছিল না, বাইরে ছিল, এবং আমার অনেক মুসাল্লি সাঈদির ভক্ত ছিল, সাঈদির ক্যাসেট দিয়ে ঘর ভরে ফেলছে, সাঈদির ক্যাসেট দিয়ে। আচ্ছা সাঈদিরে ডাকেন, আমারও ডাকেন, খানার দাওয়াত দেন, খানার দাওয়াত দেন। পরে এক ফাঁকা আমি জিজ্ঞেস কর, ভাই একটা হাদিস একটু শোনাই দেন আমাকে, একটা হাদিস শোনাই দেন। তখন দেখবেন তার এলেমের অবস্থাটা দেখবেন, এত সরসিনে আলিয়ে পড়ছে, আলিয়ায় কি এলেম আছে নাকি? এলেম আছে? তাহলে জুতার মধ্যে নকল নেওয়ার দরকার। তো তোমরা এই কথা মনে করো না যে এই কথাটা আমি এই কয়লার সুন্দরবনে বলে গেছি, এটা আমি রাজধানীতে বলি,
রাজধানীর লোকজনকে বলছি, তখন সে জেলে না, তাহলে আমার সাথে বসান, সে এক লাইন পড়ে আমাকে দেখাক, আমি বুখারি পড়তে পারি। কিন্তু কোন মুসাল্লি, অনেকেরই ব্যক্তিগত সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক আছে, কিন্তু কেউ তো এটা করে নাই, জানে দেশে পারবে না। ও তো মওদুদের বই মওলানা আব্দুর রহিম বাংলা করে দিছে, মওলানা আব্দুর রহিম বাংলা করে দিছে, ওইটা মুখস্থ করছে, আব্দুর রহিমের বাংলা বই মুখস্থ করছে, বাংলা সুরটা একটু ভালো, এটা দিয়ে খুব চালাইছে। ও তো বড় হয়েছে এই এলাকায়, বড় হয়েছে কোন জায়গায়, এটা আমাদের পাশে ভান্ডারবন আছে না, ব্রিজের এই পাশে, ওইখানে ছিল। আর ওর বাপ ওই বিভিন্ন জায়গায় মাহফিল করে করে ওই মাদ্রাসার জন্য কালেকশন করত, একটা লোক ভাড়া করে রাখছিল, কালেকশন করতো, হ্যাঁ লাভ দিয়ে উঠতো, লেখেন আমার নামে 5,000 টাকা, যেখানে মাদ্রাসা চান্দা দিত ও লাভ দিয়ে উঠত। আর অনেক লোক আছে না, সব মাহফিলে দেয় আছে কিনা কিছু লোক, কি ব্যাপারে এই লোকটা সব মাহফিলে 5,000 টাকা দেয়, এত 5,000 টাকা কই পায়, পরে ধরে দিছে পিটানি, বেলা এত 5,000 টাকা কই পাস, এটা হুজুরে আমারে রাখছে, এটা বলাছে হুজুরে আমার বেতন দিয়ে রাখছে বলাছে। এগুলো তার বাপের ইতিহাস, বাপের ইতিহাসও কইলাম আর তার ইতিহাসও কইলাম। ওখানে বাড়ি ছিল সাতখালি, একটা বাজারে একটা স্কুল আছে না সাতখালি বাজারে, ওই স্কুলে পড়ছে, তারপরে সরসিনে সরসিনা দেয় কয়েকদিন পড়াশোনা করছে, বলবে সুর বিক্রি করে, সুর সুর বিক্রি করলে আলেম হওয়া যায়, হ্যাঁ এ কথা বললাম কেন আমি, সাহিদের গিবাদ করার জন্য না, একটা কথা বোঝানোর জন্য, যেহেতু এই এলাকার লোক সঠিক ইসলাম পায়নি, ভেজাল ইসলাম পাইছিল, কিন্তু এদের দিলের মধ্যে অনেক বেশি ইসলামের দরদ, অনেক বেশি ইসলামের দরদ, তা আসল না ভেজাল তার দেখে নাই, একটা চাদ আসল না ভেজাল এটা দেখে নাই, তারা ওই ভেজালটাই কি করছে, হ্যাঁ ভেজালটাই গ্রহণ করছে ইসলামের মহাব্বতে, ইসলামের, এই ছাত্র বুঝতেছো, তোমার বাপ চাচারা বাপ দাদারা আসল ইসলাম পায় নাই, কিন্তু তাদের দিলে কি ছিল, ইসলামের মহাব্বত ছিল, তা আসল যখন পায় নাই তো নকলটা গ্রহণ করছে, আর তো সব মালই নকল বাজারের, হ্যাঁ দুধ কি দি কি পাউডার দিয়ে দেন বানাইতেছে, ওর মধ্যে গরুর দুধের কিচ্ছু নেই, হ্যাঁ সরিষার তেলের মধ্যে কোনো সরিষা নেই, সব নকল ডিম কিনতেছে, ওই চায়না থেকে ডিম আসতেছে, এটা মুরগির ডিম না কিন্তু, ওটা মেশিনে বানাইছে ডিম, সব ভেজাল, তো ইসলামও ভেজাল আছে, তো তারা ইসলামের মহব্বতে ওই ভেজালটাই গ্রহণ করছিল, আল্লাহ ওদেরকে মাফ করে দিবেন, যেহেতু তারা অরিজিনালটা পায় নাই, অরিজিনালটা পায় নাই, এই জন্য আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন, তাদের আর কি করার ছিল। কিন্তু এখন আল্লাহ তাআলা এই এলাকায় কওমি মাদ্রাসা কায়েম করে দিয়েছেন, কি মাদ্রাসা, কওমি মাদ্রাসা কায়েম করে দিয়েছেন, দেওবন্দির আর এক নাম হলো দেওবন্দি মাদ্রাসা কায়েম করে দিয়েছেন। এখন তোমরা যখন প্রত্যেকে আলেম হইবা, প্রত্যেকে এই আকবর হুসাইন হইবা, প্রত্যেকে মানসুরুল হক হইবা, তখন লোকেরা আসল ইসলাম পাবে না, পাবে না, বুঝবে না আগেরটা ভুল ছিল, বুঝবে না
তখন তারা আসল ইসলাম পাবে, সঠিক ইমান সম্পর্কে জানবে। ওদের ইমান আকিদা তো ঠিক নেই। উদাহরণস্বরূপ আমরা মনে করি নবীদের কোনো গুনাহ নেই, আমাদের বিশ্বাস কি, আমাদের ইমান কি, নবীদের কোনো গুনাহ নেই, আর তাদের বিশ্বাস কি? মওদুদ্দিন সাহেব লিখে গেছে, জামাত শিবির যে হেড, জামাত শিবির যে হেড তার নাম কি, মওদুদ্দিন, সে লিখছে কি, প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা কবিরা গুনাহ করাইছে। আমাদের সাথে মিলল এই আসল ইসলাম তোমাদের দ্বারা পাবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদ। এবং তোমরা যত নেক কাজ করবা কিয়ামত পর্যন্ত তোমাদের ছাত্র তৈরি হবে, তোমরা আলেম হইলে হাফেজ হইলে আর তোমাদের ছাত্র হবে না? এই সব নেকি আমাদের ডাক্তার সাহেব আর ওনার ভাই বোন যারা আছে তারা পাবে, কারণ তারাই এই জায়গাটা দান করছিল, সহযোগিতা করছিল, এখনো করতেছে। এই যে দান আর সহযোগিতা, এটা সৎকায় জারিয়া, এই সৎকায় জারিয়া সব, আমরা তো দুনিয়ায় থাকবো না, কেউ দুনিয়া থাকবে, সবার কবরে যেতে হবে, কিন্তু এই সব বন্ধ হবে না। মাদ্রাসের ছাত্র আসবে, আলেম হবে, আবার আর এক গ্রুপ আসবে, তারা আলেম হবে, তারা ছাত্র বানাবে না, তারা নতুন নতুন মাদ্রাসা করবে না? সুন্দর পর্যন্ত আরো কত জায়গা রয়ে গেছে, এই কাঠকাটিয়াতে নিয়ে আরো কি কি ওদিক কি আছে, মঠবাড়ি নাকি, হ্যাঁ গড়খালি, ও গোলখালি, এদিক তখনো মাদ্রাসা হয় নাই, কোথায় কোথায় হয় নাই, এই সব জায়গায় তোমাদের মাদ্রাসা করতে হবে তোমরা মাওলানা হওয়ার পরে ইনশাআল্লাহ, বুঝছ? কাজে তোমরা জনগণকে দেখাই দেবা আমরা সঠিক মাদ্রাসায় আছি, তোমাদের আমল আখলাক আর আলিয়ার আমল আখলাক কি এক নাকি? হ্যাঁ, তাদের সাথে তোমাদের কোনো কথা হয় কি বলে, তারা কি বলে, তোমাদের খারাপ বলে? হ্যাঁ, খারাপ বলার তো কোনো উপায় নেই, তাদেরটা তো কিতাব পত্র নেই, সব বিজ্ঞান সায়েন্স দিয়ে ভরে রাখছে, স্কুল হয়ে গেছে, আগে কিছু কিতাব ছিল এখন তাও নেই। জিয়াউর রহমানের সময় তারা মান চাইলো, মান আমাদের মান দিতে হবে, বিএম এর মান দিতে হবে, জিয়াউর রহমান ঠিক আছে মান দিব, তাহলে কিতাব বাদ দাও, যে স্কুলের বই ঢুকাও, তোরা কিতাব বাদ দিয়ে কি করলো, স্কুলের বই ঢুকে মান দিয়ে দিল, এখন তোরা আলিয়া খালিয়া খালি হয়ে গেছে, আর নেলেম কালাম যতটুক আছে এদিকে আছে। কাজে তোমরা আল্লাহ শুকর আদায় করো, আল্লাহ রসুল বলছেন যে আমার এই কোরআন সুন্নার এলেম পেয়ে যে নিজেকে ধনী মনে করলো না সে আমার উম্মত না। মাল্লাম ইয়াতাকান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, মাল্লাম ইয়াতাকান্না বিল কুরআনি ফালাইসা মিন্না, কোরআনের এলেম পাওয়ার পরে যে নিজেকে ধনী মনে করলো না সে আমার দলভুক্ত না। তোমরা নিজেকে কি মনে করবা, আরে তোমার বাবার টাকা পয়সা থাকবে না, থাক, কোরআন থেকে বড় কোনো ধন আছে নাকি? কোরআন থেকে বড় কোনো ধন আছে? ওই ধন দলত তো আজ আছে কাল নেই, আজ আছে কাল নেই, এক আইলে আসলে সব ফসল শেষ, এক আইলে একটা ফকির বানাই দিয়ে দে, ওই ধন ফসল কি দাম আছে, কিন্তু আইলে আসলে কোন হাফেজ কি হেফজ ভুলে যায়? হ্যাঁ, কোন কারি সাহেব কোরআন ভুলে যায়? তোমারটা কোনো আইল্লাতে যাবে না, তুমি এই কোরআন নিয়ে একদম বেস্ট পর্যন্ত যাইবা, কোন পর্যন্ত বেস্ট পর্যন্ত যাইবা। তো তোমরা এইভাবে চলতে রাজি আছো? তো খুব মেহনত করবা, খুব মেহনত করবা, তাতে বিভাগে তোমাদের ভালো নাম্বার আসে, হ্যাঁ, এবং খুব ভালো হয়ে চলাফেরা করবা, নামাজ ইত্যাদি কোরআন তেলাওয়াত ঠিক মতো করবা, তাতে তোমাদের দেখে দেখে আরো
গার্জিয়ানরা ছাত্র পাঠায়, আরে এখানে দিলে তো ফেরেশতা হয় না, গার্জিয়ানরা বুঝবে এখানে দিলে কি হয়ে যায়, ফেরেশতা হয়ে যায়। তাহলে আমার বাটপার বানানোর দরকার কি, স্কুলে আলিয়া দিয়ে বাটপার বানানোর দরকারটা কি, ফেরেশতা বানাই, আমার কবরে কাজে লাগবে, আমার হাসরে কাজে লাগবে, কাজে লাগবে না? এ কথাটা মনে করে রাখো। আল্লাহ তোমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আর আমাদের জন্য দোয়া করো। আমরা সব বুড়া হয়ে গেছি, আল্লাহ তাআলা কয়দিন রাখে, আল্লাহ যেন আমাদেরকে দিনের কাজের সাথে জোড়াই রাখে, এজন্য দোয়া করবা। আর বিশেষ করে আমাদের ডাক্তার সাহেবের পরিবারের জন্য দোয়া করবা, কারণ তারাই যদি জায়গাটা না দিত তাহলে তো আমাদের সাহেব কোথায় হইত, ওনারা জায়গাটা যদি না দিত তো মাদ্রাসা তো আর হাওয়ার উপর হয় না, তাই না? ওনাদের জন্য দোয়া করতে হবে। এরপর আল্লাহর মেহরবানে আমরা আরো জায়গা কিনছি, ঘর দরজা হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ, ওটা ওটা ভিত্তি করে তো হয়েছে। এই যে ওনাদের জন্য সবসময় দোয়া করতে হবে, সবসময়, ততদিন এই মাদ্রাসা চলবে কেয়ামত তাক, ততদিন দোয়া চলবে ইনশাআল্লাহ। আমি যে হাদিস বললাম এটা উস্তাদদের থেকে শুনে মুখস্থ করে নেবা, বুঝাতে পারলাম? তা বুখারী শরীফের হাদিস, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ, আল্লাহ যার কল্যাণ চায় তাকে দ্বীনের এলেম দান করে। স্কুল কলেজের কেউ দাবি করতে পারে না যে আল্লাহ আমার কল্যাণ চায়, তোমরা দাবি করতে পারবা যে আল্লাহ আমার কল্যাণ চায়, কল্যাণ না চাইলে আমাকে এখানে আনতেন না তিনি, আল্লাহ বাসনি করে নিয়ে আসছেন তোমাদেরকে, হাজার হাজার মানুষের মধ্যে থেকে বাসনি করে নিয়ে আসছেন। এটা মুখস্থ করবা, আল্লাহ যা আবার আনে তখন হাদিস শুনব আমি, ঠিক আছে? সবার মুখস্থ আছে এ হাদিস, মুখস্থ আছে, মাশা আল্লাহ, আরো ভালো হলো। মুহাম্মদ রব্বানা লাক بعد إذ هديتنا إنك أنت الوهاب يا حي يا قيوم. الله يبعد شريك جابت يزورت خزانة غائب تكبر يا الله تمام مرضي مطابق পরিচালনা করার তৌফিক দাও। আল্লাহ এই মাদ্রাসাকে আমাদের জন্য সৎকার জারিয়া করে দাও, নাজাত রসিলা করে দাও। আল্লাহ ডাক্তার সাহেবের পরিবারকে কবুল করে নাও, তাদেরকে দিনদারি নসিব করো। আল্লাহ তাদেরকে আল্লাহ আজীবন এই মাদ্রাসার সব তাদের জন্য জারি করে দাও, এই মাদ্রাসার রসিলায় আল্লাহ তাদেরকে সব দিক দিয়ে হেফাজত করো, পুরা এলাকার ভাইদেরকে হেফাজত করো। ইয়া রব্বুল আলামিন, যারা চলে গেছেন তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। আল্লাহ এ তালেব ইলম ভাইদেরকে কবুল করে নাও, এদেরকে হক্কানি হাফেজ, হক্কানি আলেম, মৌলানা মুফতি হয়ে দিনে এই এলাকার ভিতরে সহি এলেম প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ লোকেরা না বুঝে আল্লাহ ভেজাল ইসলাম গ্রহণ করে বসে আছে, না জানার কারণে আল্লাহ তাদেরকে সহি ইসলাম দান করো, খাঁটি ঈমান দান করো। ইয়া আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين